ভিতর ভিতর 3 রাকাত 5 রাকাত 7 রাকাত পড়া যায়, তাহাজ্জুদের পরে পড়বেন, রাতের শেষ সালাতটাকে ভিতর বানাবেন। এই যে আলু আখিরা সালাতিকুম ফিল লাইলি ভিতরা ইল্লাল্লাহ জিকির, আসলে জিকিরটা খণ্ডিত করা ঠিক হবে না, লা ইলাহা ইল্লাল্লাহ। যদি অনেকে বলে ইল্লাল্লাহ দ্বারা লা ইলাহা ইল্লাল্লাহ বোঝানো হয়, তারপর আল্লাহ রাসূল যেহেতু এই জিকির করেনি আমরা করব না। আচ্ছা, লাইভ চলাকালীন এক ভাই প্রশ্ন করেছিলেন সাজদাতু সাহু কিভাবে দিতে হয়। কোন ভাই প্রশ্ন করেছিলেন আমি নামটি খেয়াল রাখতে পারিনি, তবে আমি টুকে রেখেছি যে সাজদাতু সাহু দেওয়ার পদ্ধতি কী। সম্মানিত ভাইয়েরা, সাজদাতু সাহু দেওয়ার তিনটা পদ্ধতি আছে এবং মজার বিষয় হচ্ছে তিনটাই সহি হাদিসে আছে। সাজদায় সাহু কখন দিতে হয়? যখন আমরা কোনো ওয়াজিব তরক করে ফেলি অথবা নামাজে অতিরিক্ত কিছু করি, তখন আমাদেরকে সেজদায় সাহু দিতে হয়। পদ্ধতি তিনটা। প্রথম পদ্ধতি, বাংলাদেশে আপনারা যেভাবে শিখেছেন, যেভাবে আদায় করেন, ঠিক সেভাবে। অর্থাৎ শেষ বৈঠকে আত্তাহিয়াত উপরে ডান দিকে এক সালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, তারপর দুটি সেজদা, আল্লাহ আকবর আল্লাহ আকবর বলে সেজদা দিয়ে বসে, তারপরে আপনি সেজদা দিয়ে বসে আপনি আবার তাহিয়াত, দুরুদ এবং দোয়ায়ে মাসুরা পরে সালাম ফিরিয়ে নামাজ শেষ করবেন। এটা বাংলাদেশে এস্টাবলিশড, সবাই প্র্যাকটিস করে, এটা সহিহ হাদিসে আছে, কোনো সমস্যা নেই, করতে পারেন। আচ্ছা, আরও কিছু পদ্ধতি আছে। যেমন আরেকটা পদ্ধতি আছে, সেটা হচ্ছে আপনি পুরো নামাজটাই শেষ করে ফেলবেন, এমনকি সালামও ফিরিয়ে ফেলবেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সালাম ফিরিয়ে তারপর আপনি এক্সট্রা দুইটা সেজদা দিবেন, এটাও সেজদায় সাহু হয়ে গেল, এটাও সহিহ হাদিসে আছে। তারপর তাহাজ্জুদ বিতরের সালাত আল বিতর, সেজদায় সাহুর তিন নম্বর পদ্ধতি হচ্ছে পুরো সালাত শেষ করবেন, শেষ বৈঠকে বসে তাহিয়াত পড়বেন, দুরুদ পড়বেন, দুরুদ পড়ার পরে দোয়ায়ে মাসুরাও পড়বেন, কিন্তু সালাম ফিরাবেন না। সালাম ফিরানোর আগে আপনি দুইটা সেজদা দিবেন, দুইটা সেজদা দিয়ে তারপরে আপনি সালাম ফিরাবেন, তো তাহলে আপনার সেজদায় সাহু আদায় হয়ে যাবে। এই তিনটাই সহিহ হাদিসে আছে। মাজহাব নিয়ে প্রশ্ন করেছেন, মাজহাব শব্দের অর্থ মত, অপিনিয়ন, মানা যাবে কিনা। আসলে আমাদেরকে মানতে হবে কোরআন সুন্নাহ, তবে কোরআন সুন্নাহ মানতে যেয়ে অনেক সময় মতামতের দিকে যেতে হয়, আল্লাহ রাসুল কী মত দিয়েছে, সাহাবারা কী মত দিয়েছে, তাবিঈরা, এটা মানতেই হয়, এছাড়া হয় না। কোরআন এবং সুন্নাহ হচ্ছে খাঁটি সোনা, খেয়াল রাখবেন, খাঁটি সোনা দিয়ে গহনা বানানো যায় না। 24 ক্যারোটের গোল্ড দিয়ে কি গহনা বানানো যায়? যায় না, কিন্তু ওটা দিয়ে গোল্ড বানাতে গেলে ডিজাইন করা যায় না, ওটা ভেঙে যায়, ওটার সাথে খাদ মিশাতে হয়, এই খাদ হচ্ছে মাজহাব। এই মাজহাব যখন কোরআন হাদিসের সাথে যুক্ত করে দিবেন, এটাকে মানতে খুবই সহজ হবে, স্মুথ হবে। কারণ অনেক বিষয় আমরা এত পড়াশোনা করেছি, এরপর অনেক বিষয় আমাদেরকে দেখতে হয় ইমাম শাফির কল কী, ইবনে তাইমিয়ার কল কী, ওনারা কী বলেছেন, তখন ক্লিয়ার হয় যে ও বিষয়টা এরকম। তো এই জন্য মতামত তখন নিতে হয় যখন আমরা কোরআন হাদিসকে ডিপলি বুঝতে চাই। তো মাজহাব কোরআন সুন্নার সাথে কন্ট্রাডিক্ট করে না, আমাদেরকে মূলত মানতে হবে কোরআন সুন্নাই। আল্লাহ জিজ্ঞেসও করবেন যে কোরআন সুন্না মেনেছো কি না, মাজহাবের ব্যাপারে জিজ্ঞেস করবে না, কিন্তু এটা খাদ, খাদ না মিশালে সোনা দিয়ে অলংকার বানানো যায় না। টেস্ট টিউব বেবির কথা বলেছেন, এটাকে বলে ইন ভিট্রো ফার্টিলাইজেশন। সেক্ষেত্রে আপনি স্বামী স্ত্রীর স্পার্ম দিয়ে যদি নেওয়া হয় তাহলে জায়েজ হবে, যদি নর্মাল পদ্ধতিতে বেবি নিতে পারছে না, স্বামী স্ত্রীর স্পার্ম নিয়ে যদি করা হয় সেটা জায়েজ হবে ইনশাল্লাহ, স্কলাররা মতামত দিয়েছেন। সম্মানিত, শুধু আরও দীর্ঘক্ষণ থাকতে পারলে আরও ভালো লাগতো, কিন্তু যেহেতু এশার সালাতের সময় হয়েছে এবং আমাদের এখানে এশার সালাতের আজান দিচ্ছে, তো আজকে আর আমরা লম্বা করতে চাই না। আপনারা অনেকেই লিখেছেন যে আমি আপনাকে ভালোবাসি, আপনার আলোচনা পছন্দ করি, যারা আমাকে ভালোবাসেন আমাদেরকে ভালোবাসেন, আমরাও আপনাদেরকে ভালোবাসি, আমরাও আপনাদের জন্য দোয়া করি, সার্বক্ষণিক আপনাদের কল্যাণ কামনা করি। তবে ব্যস্ততার কারণে সবসময় আপনাদেরকে রেসপন্স করা, উত্তর দেওয়া সম্ভব হয় না। আমরা সবাই আপনাদের কাছে দোয়া চাই, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নির্বাচন খুবই কাছে, একটা সুষ্ঠু নির্বাচন যেন আমরা পাই, যোগ্য সৎ এবং ইসলামপ্রিয় প্রার্থীকে আমরা সমর্থন দিব এবং ইসলামপ্রিয় লোকরাই যেন ক্ষমতায় আসে, আমরা সে দোয়া করি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, আর শেয়ার করে আলোচনাটি সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।